আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গুম খুনে শিকার পরিবারের কান্না বৃথা যেতে পারে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের আন্দোলনের স্রোতে বেশে যাবে সরকার বলেন যুবদল সভাপতি। গুম খুনে জড়িতদের বিচারের দাবি বিপি নুরের। নকল তার ভেজাল পণ্য, নয় প্রতিষ্ঠানকে 15,00,000 টাকা জরিমানা। রূপগঞ্জে পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ 4 জন। ঈদের আগে আলিমদের মুক্তির দাবি হেফাজতের। মেয়র পদে নির্বাচন করব না বলেন আরিফুল হক চৌধুরী। ঈদের আগে বাংলাদেশের চড়াদাম বিমান টিকেটের, ছুটিতে বাড়ি ফিরতে সমস্যায় প্রবাসীরা। যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন বললেন তাইওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, গুম খুন, নির্যাতন, নিপীড়নের শিকার এবং শহীদ পরিবারের কান্না কখনো বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন বিজয় আমাদের হবে। দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীর পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির নেতারা গুম খুনের শিকার নেতাকর্মীর স্বজনদের কথা শুনেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। মির্জা ফখরুল বলেন এখানে বিভিন্ন সময় গুম খুন শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন অনেক বছর ধরে তারা তাদের ভাইকে বাবাকে দেখতে পান না, কথা বলতে পারেন না। তিনি বলেন আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস, আরেকদিকে দুর্নীতি, এ দুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। জনগণের আন্দোলনের স্রোতে বেশে যাবে সরকার বললেন যুবদল সভাপতি। জনগণের আন্দোলনের স্রোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বেশে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়বাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফেসিবাদী সরকার কেড়ে নিয়েছে, এবার তাদের বিদায় নিতেই হবে। আজ বিকেলে যুবদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন টুকু। যুবদল সভাপতি বলেন এই সরকারকে যদি হটাতে হয় গণ অভ্যুত্থান প্রয়োজন, গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয় যখন জনগণ নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে। ইনশাল্লাহ সেই গণ অভ্যুত্থান অতি দ্রুত এ দেশে হবে। সুলতান সালাহউদ্দিন টুকু সবাইকে সরকারের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সবাই প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের রাজশাহী বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গুম খুনে জড়িতদের বিচারের দাবি বিপি নুরের। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন দমাতে গুম খুনের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে গণ অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনের সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি। নুরুল হক নুর বলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ছাড়া র্যাব বর্তমানে কারো কথা শুনছে না। ডয়চে বেলের প্রতিবেদনে উঠে এসেছে র্যাব কিভাবে মানুষকে তুলে নিয়ে বর্বর অত্যাচার নির্যাতন চালায়। তারা নাগরিকদের সুরক্ষার বদলে গুম করছে, নাগরিক অধিকার প্রতিষ্ঠার বদলে নাগরিকদের অধিকার হরণ করছে। তাই র্যাবকে অনতি বিলম্বে বিলুপ্ত করতে হবে। এছাড়া র্যাব সহ গুম খুনের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে। সংসদের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন শুধু আমেরিকা নয়, দেশের গণতন্ত্রকামী জনতা সহ পৃথিবীর সব সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের ফেসিবাদের পতন চাই। কাজেই আপনার সময় শেষ। নকল তার ভেজাল পণ্য, নয় প্রতিষ্ঠানকে 15,00,000 টাকা জরিমানা। রাজধানীর কদমতলী, ডেমরা ও সবুজবাগ এলাকায় নকল পণ্য ভেজাল খাদ্যদ্রব্য সহ বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব। এই অভিযানে অনুমোদনহীন সকল বৈদ্যুতিক তার, মোবিল ও ভেজাল খাদ্য সহ উৎপাদন মজুত ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে 15,50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব 10-এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সুয়েবে জানান কিছুদিন যাবৎ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন
সকল বৈদ্যুতিক তার মোবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুত বাজার দর করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিএসটিআই এর প্রতিনিধি উপস্থিতিতে ও র্যাব দশের সহযোগিতায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইসারুল ইসলাম রাজধানীর কদবতলী ড্যামরা ও সবুজবাজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উল্লেখিত এলাকায় অনুমোদনহীন সকল বৈদ্যুতিক তার মোবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন মজুত বিক্রি করার অপরাধে 9টি প্রতিষ্ঠানকে মোট 15,50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রূপগঞ্জে পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ চারজন। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন পথচারী ও তিন শ্রমিক গুলিবিদ্ধ সহ কমপক্ষে 12 জন আহত হয়েছেন। আজ সকালে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন কারখানার শ্রমিক মোহাম্মদ সানি, মোহাম্মদ রুমান পারভেজ এবং পথচারী স্থানীয় বাসিন্দা ইমন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় ডন বজলু কয়েকদিন আগে নিহত হওয়ার পর থেকে তার শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে আছে একাধিক গ্রুপ। দুই পক্ষের মধ্যে সকাল 8টা থেকে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। তবে এর আগে রাত থেকে চলে ধাওয়া পাল্টা দেওয়া ও সন্ত্রাসীদের মহড়া। এ সময় সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ করতে ইউপি সদস্য ও চানপাড়া পুনর্বাসন কেন্দ্রের ড্রোন হিসেবে খ্যাত বজলুর রহমান বজলু। কয়েকদিন আগে বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর থেকে চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, সমেশের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠে পড়ে লেগেছে। ঈদের আগে আলেমদের মুক্তি দাবি হেফাজতের। পবিত্র ঈদুল ফিতরের আগে কারাবন্দী নেতাকর্মী ও আলেমদের মুক্তি চেয়েছেন হেফাজতে ইসলাম সংগঠনের আমির ও জ্যেষ্ঠ নায়েবের আমির এক বিবৃতিতে বলেছেন, মিথ্যা মামলায় আলেমদের একটি অংশকে পেছনের বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা মানবতা বিরোধী অপরাধ। অবিলম্বে আলেমদের মুক্তি দেওয়া না হলে ইসলাম অনুরাগী তহিদের জনতাকে শান্ত রাখা দুরূহ হয়ে পড়বে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতের ইসলাম আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ ইয়াহিয়া এসব কথা বলেন। বিবৃতিতে হেফাজতে ইসলামের দুই শীর্ষ নেতা বলেন, 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে আলিম মাদ্রাসা ছাত্র ও তহিদি জনতার উপর হামলা চালিয়ে হতাহত করা হয়। মিথ্যা মামলা দিয়ে হেফাজতের শত শত নেতাকর্মী ও আলিমকে গ্রেপ্তার করে জেলে পোরা হয়। মেয়র পদে নির্বাচন করব না বলেন আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। লন্ডনের সফররত সিসিকে মেয়র আরিফুল হক চৌধুরী নিজে ইফতার মাহফিল ও সভায় তার বক্তব্যে তথ্য জানিয়েছেন। লন্ডনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছে, কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। আরিফুল আরো বলেন, সংবাদ মাধ্যমে নানা রকম সংবাদ এসেছে, কোন সংবাদপত্র লিখেছে দুই সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি, কিন্তু আমি 5 দিন হয়েছে লন্ডনে এসেছি এবং নেতার সঙ্গে মিটিংও করেছি। তিনি আমাকে সিগন্যালও দিয়েছেন, তবে সেটি গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল তা সময়ই বলে দেবে। ঈদের আগে বাংলাদেশে চড়া দাম বিমান টিকেটে, ছুটিতে বাড়ি ফিরতে সমস্যায় প্রবাসীরা। ছুটিতে বিদেশ থেকে বাড়ি ফেরা এবং বিদেশে বেড়াতে যাওয়া দুইয়ের প্রবণতা বেশি, কিন্তু বাংলাদেশ বিমান টিকেটের চড়া দামের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে বসেছে। আর তাই খুশির ঈদে বিষণ্ন মানুষজন। কেউ কেউ বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে টিকেটের দাম শুনে তা বাতিল করছেন। বিদেশ থেকে বাংলাদেশের বাড়িতে ফেরা মানুষজনের অবস্থা একই, বিমান টিকেটের চড়া দামে হাতে ছেঁকা লাগছে। যদিও এ নিয়ে বাংলাদেশের অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রীর সাফায়, বাংলাদেশে বিমানের সংখ্যা কম তাই টিকেটের এত চাহিদা। ঘরে ফেরার টিকেট কাটতে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার মুখে পড়েছেন ভ্রমণ প্রেমীরা। দেখা যাচ্ছে ঈদের সময় ঢাকা থেকে দুবাই যাওয়ার টিকেট যে দাম, তার চেয়ে কলকাতা দুবাই টিকেটের দাম দেড় কম। আবার বাংলা নববর্ষের সময়ও একই, কলকাতা থেকে দুবাইয়ের টিকেটের দাম $170 থেকে $200, কিন্তু ঢাকা থেকে তা প্রায় $450। যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন বললেন তাইওয়ান।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ অভিযোগ করেছেন, চীন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের চারপাশে সম্প্রতি শেষ হওয়া তিন দিনের বড় আকারের সামরিক মহড়ার মাধ্যমে চীনের এই উদ্দেশ্য বোঝা যায়। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে জোসেফ ও বলেন, চীনের সামরিক মহড়ার দিকে তাকান, চীনের নেতৃত্বের বক্তব্য শুনুন, মনে হচ্ছে তারা তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। জোসেফ ওর মতে, আন্তর্জাতিক সংঘাত মোকাবেলায় শান্তিপূর্ণ কৌশল গ্রহণ জাতিসংঘ সনদের মূল ভিত্তি, কিন্তু চীন সেই পথে হাঁটছে না। তাইওয়ান ও চীনের মদকার বিরোধে বেইজিং জবরদস্তি সামরিক ও শক্তির হুমকির আশ্রয় নিয়েছে। এই কৌশল তাইওয়ানের জন্য সমালোচনামূলক এবং অগ্রহণযোগ্য। জোসেফকে প্রশ্ন করা হয়, তাইওয়ানের কি নিজেকে রক্ষা করার মতো যথেষ্ট অস্ত্র আছে যদি চীন শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে? জবাবে জোসেফ ও জানান, তাইওয়ান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে, এমনকি জো বাইডেন প্রশাসন তাইওয়ানের অস্ত্রের 9টি চালানের ঘোষণা দিয়েছে।